স্তূপ দেয়া এগুলো পোড়ানো হয় ইট তৈরিতে তবে আইনে নিষিদ্ধ আছে কৃষি জমি আবাসিক সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা শিক্ষা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবে না কিন্তু আইনের তোয়াক্কা না করে বরিশালের বিভিন্ন এলাকায় খেয়াল খুশি মতো চলছে ইট ভাটা বাণিজ্য এলাকাবাসীর অভিযোগ তাদের শ্বাসকষ্ট সহ গাছে ফল ফলাদি না হওয়া এবং পরিবেশ ও জীবনকে হুমকিতে ফেলছে এই অন্য অন্য ক্ষতি হয় ধুমার কারণে শ্বাসকষ্ট হয় আমাদের ধোঁয়া আসে বায়ু দূষিত হয় বাচ্চাদের বসে নাকে মুখে যায় পরিবেশ বরিশালে অবৈধ ইটভাটা রয়েছে তবে সরকারের নির্দেশে বেঁধে তথ্যে আট ঘাট মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠিতে বেশ কয়েকটি ইটভাটা গুঁড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিস এপিবিএন ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন এখানে একটা ড্রাম সিমনি ছিল আমরা ড্যামলিশ করে দিছি তো অবৈধ যে ওই ইট ভাটা মানে চলতে পারবে না ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান আমাদের অব্যাহত থাকবে অভিযোগ আছে বিগত দিনে অসাধু কিছু কর্মকর্তার যোগ সাজসে ভাটাগুলো পরিচালিত হতো তবে সেই সুযোগ এখন আর নেই বলে জানায় পরিবেশ অধিদপ্তর মামলা করার জন্য আমরা এবার আমাদের পরিচালক স্যার আমাদেরকে নির্দেশনা দিয়েছি যে ইট ভাটাগুলো এরকম আমরা টাচ করতে পারবো না ওগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা করতে আগামী তিন দিন এই উচ্ছেদ অভিযান চলবে প্রথম দিনে বরিশালে পাঁচটি অবৈধ ইটভাটা উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয় দুই লাখ টাকা অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল